নমস্কার, ফাইভ বেস্ট ইন সিটি ফেস টু ফেসে আমি সুচন্দ্রা আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি একটি জুম ইন্টারভিউতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনাদেরকে, রয়েছেন উত্তম রয়, দ্য রয় ইন্টেরিয়ার ডেকোরেটরের মালিক উত্তম রয়। আমি তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে আলিপুর দুয়ার থেকে। নমস্কার উত্তম বাবু, আপনাকে ফাইভ বেস্ট ইন সিটির এই ইন্টারভিউতে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি তো ইন্টেরিয়ার ডিজাইনিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কত বছর হলো এই প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন? আমার এই প্রফেশনে যুক্ত হলো 12 বছর। 12 বছর হয়ে গেছে আপনি কাজ করেন। আপনি আলিপুর দুয়ারেই কাজ করছেন? না, শুধু আলিপুর দুয়ারে নয়, আমাদের আলিপুর দুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। আচ্ছা, নর্থ বেঙ্গল সাইডটাতে? নর্থ বেঙ্গল সাইডটা, সব জায়গাতেই আপনি কাজ করেন? আপনি নিজেই কাজ করেন না আপনার আন্ডারে পুরো টিম রয়েছে তারা দেখেন? হ্যাঁ, আমি নিজেও করি, আমার সঙ্গে স্টাফ আছে, ওদেরকে দিয়েও হয়। মেন কাজটা আমি নিজে করি। আপনি নিজেই আর কি মানে পুরোটাই দেখেন? আচ্ছা আচ্ছা, ইন্টেরিয়ার ডিজাইনিং এর সঙ্গে যেহেতু যুক্ত রয়েছেন, সেই জন্য আমি আপনাকে বলবো, আজকালকার দিনে তো প্রচুর ধরনের মানে মডিউলার একটা হাউস থেকে শুরু করে মডিউলার কিচেন সমস্ত কিছু আমাদের কাছে একটা বড় রিকোয়ারমেন্ট হয়ে গেছে এখনকার দিনে। তো মানে পাবলিকের মানে কিরকম ধরনের চাহিদা এখন বেশি দেখতে পাওয়া যায়, আর আপনার কাছে কি কি ধরনের সার্ভিস বেশি দেখা যায়? আমার কাছে আপনার মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট, ওয়ার্ড্রোব, ডাইনিং টেবিল, বেড, হাইড্রোলিক বেড, মানে রুম সেটিং, অল আইটেম আমার কাছে পাওয়া যায়, আমি করে থাকি। আচ্ছা, সবকিছুই করে। এখন আরো একটা জিনিস খুব দেখা যায় যে ফ্ল্যাট কালচার যেহেতু খুব বেশি, সেই জন্য পুরো একদম খালি ফ্ল্যাট, জাস্ট মানে প্রমোটার সেটাকে শিফট করে দিয়েছে, এরপর আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে ইন্টেরিয়ার করে সাজাবেন। এই জিনিসটাও খুব দেখা যায় যে পুরোটা ইন্টেরিয়ার ডিজাইনারকে ছেড়ে দেয়, আপনি নিজের মতো করে সাজিয়ে দিন। তো সেইটা কি পপুলার, সেটা দেখা যায়? হ্যাঁ, সেটা আমরাও করে থাকি, যেটা বলেন মানে খালি ফ্ল্যাট থাকে ওটাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে ডেকোরেশন করতে হবে, সেটা আমি নিজের থেকে মানে সাইটে যাব, সাইটে গিয়ে দেখবো যে কি কি সাইট আছে, কিভাবে কি করলে ভালো হয়, সেটা আমি নিজে থেকে অনেকটা প্ল্যান করে করে দিই। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইনিং এর সঙ্গে আজকাল কিন্তু লাইটের একটা বড় সম্পর্ক রয়েছে, মানে প্রপার লাইট একটা জিনিসকে আরো বেশি সুন্দর করে তুলতে পারে, তো লাইটের সেক্টরটাও কি আপনারা দেখেন? না, লাইটের সেক্টরটা আমরা দেখি না, আপনারা জাস্ট ফার্নিচার, স্ট্রাকচার, বাকি এই জিনিসগুলো আপনারা দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের শুধু হ্যাঁ বোর্ড দিয়ে যেটা ফার্নিচার হচ্ছে, গ্লাসের কাজ হলো, সেই সমস্ত আমরা দেখি। আচ্ছা আচ্ছা, আপনি তো ফলস সিলিং এ রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকালকার দিনে আপনি তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি এই ডিজিটালি মার্কেটিংটাকে সাপোর্টও করছেন, তো এটার পজিটিভিটি সম্পর্কে আপনার কি মনে হয়? আমি যেটা মনে করছি, এখন অনলাইন এই সমস্ত জিনিস দিয়ে সবাই পরিচিত হয়, এটা খুব ভালো। আচ্ছা, আর আমি একটা জিনিস আপনাকেই বলতে বলবো যে এখন তো মানে প্রচুর ধরনের ইন্টেরিয়র ডিজাইনার মার্কেটে রয়েছে এবং সবার আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সবাই আলাদা আলাদা তাদের বিজনেস করছে, তো আপনার কাছে কেন আসবে পাবলিক? তো আপনার কাছে কি এমন ইউনিকনেস রয়েছে, সেটা প্রাইসের দিক থেকে হতে পারে বা সেটা আপনার কাজের দিক থেকে হতে পারে, আপনার কি মনে হয় আপনার কাছে কোন ইউনিকনেসটার জন্য আপনার কাস্টমাররা মানে আপনার কাছে আসুক, আপনি সেটা বলতে চাইবেন? সেটা আমি বলতে চাইবো, যেটা আমাদের যে মেটেরিয়ালসগুলো হয় সেটা আমি 100% জেনুইন দিই। আচ্ছা, আমাদের কাজে কাজের কোয়ালিটি যেটা হয় সেটা 100% মানে টোটাল জিম্মেদারিটা আমি নিজে দেখি, নিজের হিসাব মতো নিজে ই করি, সেজন্য আমি সেটাই বলবো যে মার্কেটে অনেক রকমের অনেক মানে ইন্টেরিয়ারে কাজ করে, তাদের মধ্যে মালের কোয়ালিটি যেটা হয়, যেমন বলুন যে আপনি একটা প্লাইবোর্ড দিচ্ছেন, ওটা কোনো ব্র্যান্ড বললেন একটা হয়ে গেল, আর একটা হয়ে গেল, এগুলো তো হামেশাই হয়ে থাকে। হ্যাঁ, এটা হয়ে থাকে, সেটার দিক থেকে আমি 100% গ্যারান্টি দিব, যেটা আপনাকে বলবো, যেটা আপনাকে জানাবো, সেই 100% নিতেই আমি দিব, মানে এর মধ্যে কোনো রকমের কোনো ডুপ্লিকেট আমাদের হয় না এখানে। এবং আরেকটা জিনিস খুব দেখা যায় যে আমি কম পয়সায় আপনাকে এই ভালো জিনিসটা করে দেব, এটা বলে কিন্তু আলটিমেটলি কোথাও হয় যে অবশ্যই কম পয়সা নিজের পকেট থেকে তো আর কেউ দেবে না, সেটা কোথাও না কোথাও আইটেম জিনিসের উপর সেটা কম্প্রোমাইজ হয়ে যায়, তো এই জিনিসটা অনেক হয় দেখা যায়। আমার ক্ষেত্রে সেটা আমি কখনো করি না, কারণ যদি আমি যে কোনো পার্টিকে আমি বললাম যে আমি এই জিনিসটা কম পয়সা করে দেবো, তো কম পয়সা করে দিতে গেলে আমি তখনই পার্টিকে বলে দিই যে এটা কম পয়সায় করতে গেলে মেটেরিয়ালস এইটা আসবে, মানে যে ক্লারিটিটা রাখেন যে যেটা আপনি দিচ্ছেন সেটা এই প্রাইসে আপনি এটাই পাবেন আর কি, সেটা সবসময় আমি 100% বলেই দিই যে এর এটার মধ্যে এতটা করা যাবে, আমি বলবো একটা করবো আর একটা, সেরকম আমাদের কোনো কাজ হয় না।
খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি লাস্ট একটা কোয়েশ্চেন আপনাকে করব যে এই যে ফাইভ বেস্ট ইন সিটিতে বেস্ট ফাইভ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আপনি স্বীকৃতি পেয়েছেন, আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা জায়গা থেকে টপ ফাইভ কে তুলে ধরতে, যাতে মানুষ খুব সহজেই তাদেরকে খুঁজে পেতে পারে, বেশি অনেক কিছুর মধ্যে খুঁজতে অসুবিধা, তাই জন্য জাস্ট পাঁচজনকে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এবং এক্ষেত্রেও আমরা সেটাই করেছি। তো সেই জন্য এই যে উদ্যোগটা সম্পর্কে আপনি যদি একটা ছোট্ট করে ফিডব্যাক আমাদের জন্য দেন খুব ভালো লাগবে। সেটা হলো আপনাদের যেটা কাজটা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা খুবই ভালো লাগলো। সেটা আমি যখনই আপনাদের এটা শুনছি আমার ইন্টারেস্ট ছিল যে আমি আপনাদের ইসে যুক্ত হব। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ আপনাকে। আর আপনাদেরকেও দর্শকদেরও ধন্যবাদ যে আপনাদের চারপাশে যে বিজনেস গুলো রয়েছে যারা মেবি অনেকটাই মানে অনেকেই জানে না বা আপনারা জানেন, কিন্তু সেই বিজনেস গুলো এতটাই ভালো যে সবার সামনে আপনারা তুলে ধরতে পারেন, তাহলে এই বিজনেস গুলোর জন্য আপনারা কিন্তু ফাইভ বেস্ট ইন সিটির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা কিন্তু চাই সেরা বিজনেসটা সবার কাছে পৌঁছে দিতে। আজকের এই ফেস টু ফেস ইন্টারভিউ এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ উত্তম বাবু আপনাকে ইন্টারভিউতে জুম থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সবাইকে।